প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরসি সিরিজ সার্কিট সংক্রান্ত একটা গাণিতিক সমস্যার সমাধান দেখব। চলো প্রশ্নে কি বলা হয়েছে সেটা একটু লক্ষ্য করি। প্রশ্নে বলা হয়েছে একটা রোধের সাথে 100 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর সিরিজে যুক্ত করে 230 ভোল্ট সরবরাহ দেওয়া হলো। রোধের আরআরিতে ভোল্টেজ 156 ভোল্ট। সিরিজের পরিবর্তে প্যারালালে যুক্ত করলে গৃহীত কারেন্ট কত হবে? শিক্ষার্থীরা, যে কোনো প্রশ্ন যখন তোমরা পাবে সেই প্রশ্নটা অবশ্যই একটা কি চিত্র এঁকে সেই চিত্রের মধ্যে সেই মানগুলোকে নিয়ে আসবে, তাহলে কিন্তু তোমার এই প্রশ্নটা সমাধান করতে সহজ হবে। তাহলে চলো এই যে এখানে যে প্রশ্নটা বলা হয়েছে সেটা আমি চিত্রের মাধ্যমে দেখাই। এখানে আমি দুইটা চিত্র অঙ্কন করেছি, একটা সিরিজ সার্কিট, কারণ আমাকে প্রশ্নে বলাই হয়েছে একটা রেজিস্টরের সাথে একটা ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করা হয়েছে, এই যে প্রথম প্রশ্নে বলা হয়েছে। তাহলে আমি এই সিরিজ সার্কিটটা অঙ্কন করেছি এবং লাস্ট টাইমে বলা হয়েছে সিরিজের পরিবর্তে যদি প্যারালাল যুক্ত করা হয় তাহলে গৃহীত কারেন্ট কত হবে। সিরিজের পরিবর্তে এই রেজিস্টর এবং ক্যাপাসিটরকে যদি আমি প্যারালালে যুক্ত করি, এই যে দুটাকে প্যারালালে যুক্ত করেছি, প্যারালালে যদি যুক্ত করি তাহলে আমার গৃহীত কারেন্ট, এই সার্কিট কি পরিমাণ কারেন্ট গ্রহণ করছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা চলো মানগুলো লিখি। রেজিস্টার মান দেওয়া আছে প্রশ্নে, রেজিস্টার মান কিন্তু প্রশ্নে দেওয়া নেই। আমি ধরলাম রেজিস্টার মান হচ্ছে আর, এবং ক্যাপাসিটর, হ্যাঁ, যার মান কি প্রশ্নে দেওয়া আছে সেটা কত, 100 মাইক্রোফ্যারাড। তাহলে এটা হচ্ছে সি ক্যাপাসিটর, তার মান দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড। এই রেজিস্ট্যান্সের মান দেওয়া নেই, তবে একটা জিনিস দেওয়া আছে, বলা হয়েছে যে রোধের আরআরিতে ভোল্টেজ 156 ভোল্ট, অর্থাৎ এই যে রেজিস্টর, এই রেজিস্টর এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হবে, তার থেকে সে কিছু ভোল্টেজ নিচে গ্রহণ করবে এবং অবশিষ্ট ভোল্টেজ কে গ্রহণ করবে, ক্যাপাসিটর গ্রহণ করবে। কারণ সিরিজ সার্কিটে কি হয়, যতগুলো লোড থাকে সেই লোডের মধ্যে কি হয় ভোল্টেজটা ভাগ হয়ে যাবে। আচ্ছা দেখো প্রশ্নে সাপ্লাই ভোল্টেজ কত দেওয়া আছে, 230 ভোল্ট। 230 ভোল্ট এখান থেকে দেখো বলা হয়েছে রোধের আরআরিতে ভোল্টেজ 156 ভোল্ট, তার মানে এটা রোধ, তাহলে এর আরআরিতে ভোল্টেজ, তার মানে এর যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করতে পারে সেটা কত, 156 ভোল্ট। এইটুকু হচ্ছে রোধের আরআরিতে ভোল্টেজ। ওকে, এখন এই সার্কিটটা আমার প্রশ্নে দেওয়া ছিল, আমাকে বলা হয়েছে যে এই অ্যারেঞ্জমেন্টটা যদি আমি কিভাবে করি, প্যারালালে যুক্ত করি, তাহলে সার্কিটে সমুদয় কারেন্ট, অর্থাৎ সার্কিট কি পরিমাণ কারেন্ট গ্রহণ করছে সেটা বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এইটাকে যদি আমি এইভাবে সাজাই তাহলে কি হবে, এইটা আর সিরিজে ছিল, এই আর সেটা কিসে চলে আসলো, প্যারালালে। এই ক্যাপাসিটর এর সাথে সিরিজে ছিল, এটাকে ক্যাপাসিটর এনে সি চলে আসলো কি, প্যারালালে। এখন লক্ষ্য করো তো আমাকে কি বের করতে বলা হয়েছে, এই সার্কিটের কারেন্ট, এই সার্কিটের ভোল্টেজ আমি জানি কত ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ তো অবশ্যই, এই সার্কিটের যা সাপ্লাই ভোল্টেজ এই সার্কিটটা তো কি সাপ্লাই ভোল্টেজ একই, 230 ভোল্ট। শিক্ষার্থীরা তাহলে এখন আমার কাজ হচ্ছে এই সার্কিটের কারেন্ট বের করা, তাই না? তাহলে এই সার্কিটের কারেন্টটা কি হবে একটু লক্ষ্য করো, এটা যেহেতু সোর্স, ধরো কারেন্ট এই দিক থেকে বের হলো, এটা হচ্ছে টোটাল কারেন্ট আই, এটা এদিক থেকে আসার পর এখানে যখন আসলো এরকম ভাবে আসবে, এদিক দিয়ে আসার পর সে কিন্তু দুইটা পথ পেলো, একটা হচ্ছে রেজিস্ট্যান্স আর একটা কি ক্যাপাসিট্যান্স, দুইটার ভিতর দিয়ে কিন্তু কারেন্ট যাবে, যেহেতু প্যারালাল সার্কিট কারেন্টটা কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে এদিক দিয়ে একটা কারেন্ট ভাগ হয়ে যাবে আর একটা কারেন্ট কোনদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, এদিকে যে কথা এই পুরো সার্কিটের কারেন্ট কি একই কথা, তাই না? এবারে পুরো শাখার কারেন্টটা কি একই কথা, তাহলে এদিকে যে কারেন্টটা গেল এদিক থেকে যে কারেন্ট আসলো তার নাম আই, এখানে যে কারেন্ট তার নাম দিলাম হচ্ছে আই আর, আই আর, আর এদিক থেকে যে কারেন্টটা গেল তার নাম দিলাম হচ্ছে আই সি। তাহলে এখন চলো তো আমরা কি করব, কারেন্টটা বের করে ফেলবো, কারেন্টটা বের করে একদম সোজা, তাই না? তোমার মনে হচ্ছে এখান থেকে আই আর আই সি যুক্ত করলে আমি কি পাবো, আই পাবো, হ্যাঁ একদম সত্য, কিন্তু তোমাকে আই আর এবং আই সি মান বের করতে হবে। তাহলে চলো আই আর আই সি মানটা আমি বের করার চেষ্টা করি, আই ইকুয়ালস টু আমি জানি আই আর প্লাস আই সি, তাহলে আসো আই আর মানে কি বলবো, এটাকে
VR by কত resistance কারণ current সমান কত voltage by resistance plus এখানে আসো IC মানে capacitive শাখার current সেটা কি হবে BC by কত XC কারণ আমরা জানি যে এইটা হচ্ছে ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স হচ্ছে XC তাহলে এখন লক্ষ্য করো তো এই তথ্যগুলোর মধ্যে কোন তথ্যটা আমি জানি এইটা যেহেতু একটা প্যারালাল সার্কিট এই প্যারালাল সার্কিটে প্রতিটি শাখার ভোল্টেজ সমান প্যারালাল সার্কিটে প্রতিটি শাখার ভোল্টেজ সমান তাহলে এই শাখার ভোল্টেজ যা হবে এই শাখার ভোল্টেজও তাই হবে তাহলে এখানে আমি যদি বলেছি VR আবার কোথাও লিখেছি VC VR মানে এই শাখার ভোল্টেজের কথা আমি বলেছি আর VC বলতে কোনটা এই শাখার ভোল্টেজের কথা আমি বলেছি এখন যেহেতু এটা প্যারালাল সার্কিট তাই এই শাখার ভোল্টেজ যা এই শাখার ভোল্টেজও তাই হবে তাহলে আমি বলতে পারি VR সমান VC সমান V অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ কি হবে প্রত্যেকটা শাখার ভোল্টেজ সমান হবে কারণ এটা কি একটা প্যারালাল সার্কিট ওকে এখন শিক্ষার্থীরা আমার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমি কিন্তু R এর মান জানি না এবং X এর মান জানি না X এর মান আমি বের করতে পারবো কারণ যেহেতু আমার কার মান দেওয়া আছে বলো C এর মান দেওয়া আছে তাই আমি X এর মানটা কিন্তু বের করতে পারবো কিন্তু এখানে আমি কিন্তু R এর মানটা এখনো জানি না তাহলে আমি চাইলেই প্রথমে এই সার্কিট নিয়ে কাজ করতে পারবো না অবশ্যই আমি সার্কিট নিয়ে কাজ করতে পারবো যদি আমি এই R এর মানটা জানি তাহলে আমার প্রথম কাজ থাকবে এই সার্কিট থেকে R এর মানটা বের করে নিয়ে আসা তাহলে চলো আমরা R এর মানটা নির্ণয় করি আমরা R equals to কি বলতে পারি আমরা জানি যে R equals to V by I এভাবে আমি R বের করতে পারবো তাই না তাহলে এই R যদি বের করতে চাই আমার দরকার ভোল্টেজ আর দরকার কি কারেন্ট একটা জিনিস লক্ষ্য করো আমি কিন্তু এটার ভোল্টেজ জানি কিন্তু আমি এটা কারেন্ট কিন্তু জানি না আমি যদি এটা কারেন্ট জানতে পারতাম তাহলে এই ভোল্টেজকে আমি কারেন্ট দিয়ে ভাগ করলে আমি রেজিস্ট্যান্স পেয়ে যেতাম তাহলে আমি প্রথমে চাইলে আর বের করতে পারতেছি না আমাকে বের করতে হবে আগে কারেন্ট বের করতে হবে তাই না এখন তাহলে চলো কারেন্ট আগে বের করে নিই কারেন্ট কিভাবে বের করবো একটু লক্ষ্য করো এইটা যেহেতু একটা সিরিজ সার্কিট সিরিজ সার্কিটে কারেন্ট কি থাকবে সমান থাকবে সিরিজ সার্কিটে কারেন্ট সমান তাহলে আমি ধরলাম এদিক দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে আই তাহলে এদিক থেকে কারেন্ট যদি প্রবাহিত হয় এখানে যে কারেন্ট প্রবাহিত হবে এখানে সেম কারেন্ট প্রবাহিত হবে একই কারেন্ট প্রবাহিত হবে যেহেতু সিরিজ সার্কিট এখন লক্ষ্য করো আমি এই দিক থেকে কারেন্টটা কিন্তু সহজে বের করতে পারবো কিভাবে একটু বলো কিভাবে বের করবে একটু লক্ষ্য করো আমি জানি এই শাখা কারেন্ট বের করতে হলে I equals to V by XC প্রয়োজন তাই না এটা হচ্ছে ফর্মুলা V by XC তাহলে আমি যদি এটার ভোল্টেজটা জানি আর এটার রিঅ্যাকট্যান্স XC সেটুকু যদি জানি তাহলে কিন্তু আমি কারেন্ট বের করতে পারবো তাহলে রিঅ্যাকট্যান্স আমি বের করে ফেলতে পারবো এখনই XC equals to ফর্মুলা কি 1 by 2 pi FC তাহলে 1 by 2 pi F ফ্রিকোয়েন্সি দেওয়া নাই প্রশ্নে ধরে নিবে 50 হার্টজ আর C এর মান কত দেওয়া আছে 100 মাইক্রো মানে 10 ইনভার্স 6 পাওয়ার টোটাল যদি আমি ক্যালকুলেশন করি তার মান আসবে 31.83 ওহম তাহলে এখন আমি কারেন্ট বের করার কিন্তু একটা ধাপ এগিয়ে গেলাম সেটা হচ্ছে এক্স এর মানটা কিন্তু আমি পেয়ে গেছি এখন আমার দরকার ভি এর মান আচ্ছা শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করো এই ভোল্টেজ কিন্তু এর ভোল্টেজ না কারণটা কি কারণ আমরা জানি সিরিজ সার্কিটে এই ভোল্টেজটা এখানে ভাগ হবে কিছু এখানে ভাগ হবে কিছু তার মানে তুমি এই ভোল্টেজটাকে এর ভোল্টেজ ধরতে পারবে না তাহলে এর ভোল্টেজ তোমার বের করতে হবে অর্থাৎ এই যে ভি ভি বলতে আমি এখানে দিব হচ্ছে ভিসি অর্থাৎ ক্যাপাসিটরের আরআরএতে ভোল্টেজ ভি বলতে বোঝাচ্ছে কি ভিসি এটা হচ্ছে ভিসি ক্যাপাসিটর আরআরএতে ভোল্টেজ তাহলে ক্যাপাসিটরের আরআরএতে ভোল্টেজটা আমরা এখন বের করি আচ্ছা শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এই সার্কিটে এই ভোল্টেজ দুটো যুক্ত করলে যা পাবো সেটা এই ভোল্টেজের সমান হবে তাহলে আমি সেই ফর্মুলাটা লিখছি দেখো একটু আমি বলবো হচ্ছে V স্কয়ার ইকুয়ালস টু V R স্কয়ার V C স্কয়ার
অর্থাৎ আমরা কিন্তু সরাসরি যুক্ত করতে পারবো না, তুমি এইটাকে সরাসরি যুক্ত করলে কখনো এই মান পাবে না, তাহলে এটাকে যুক্ত করতে হবে ভেক্টরের সাহায্যে। তাহলে তুমি যুক্ত করতে চাও, সূত্র লিখতে পারো ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি আর স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার। ভি আর কোনটা? এটা হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের আর আর ইতে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি আর। আর ভি সি কোনটা? ক্যাপাসিটার আর আর ইতে ভোল্টেজ ভি সি। আর ভি কোনটা? ভি হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ। ওকে, তাহলে এখন আসে আমার দরকার কি ভিসি বের করা দরকার। তাহলে ভিসি, ভিসি স্কোয়ার রাখবো, তাহলে ভি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার। তাহলে এখান থেকে বের করতে শুধু ভিসি, তাহলে শুধু ভিসি ইকুয়ালস টু কি হবে ভি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার। তাহলে এখানে ভি, ভি এর মান কত? 230 ভোল্ট হোল স্কোয়ার মাইনাস ভি আর। ভি আর মানে কি? রেজিস্ট্যান্সের আড়াতে যে ভোল্টেজ সেটা কত? 156 হোল স্কোয়ার। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে 169 ভোল্ট। তার মানে হচ্ছে এই ভিসি যে ভোল্টেজ ড্রপ সেটা কত? 169 ভোল্ট। তাহলে এখন আসলে কারেন্টটা কত বের করব? কারেন্ট সমান ভিসি মানে 169, আর নিচে হচ্ছে এক্সি, এক্সি মান কত? 31.83। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো কারেন্টের মান পাবে 5.3 এম্পিয়ার। তাহলে এবার চলো আর এর মানটা বের করি। আর ইকুয়ালস টু ভি আর বাই আই। ভি আর মানে রেজিস্টরের আর আর ইতে ভোল্টেজ ড্রপ, সেটা কত? 156 ভোল্ট। আর কারেন্টটা কত পেলাম? 5.3 এম্পিয়ার। টোটাল ক্যালকুলেশন করলে মান পাবে 29.43 ওহম। তাহলে এইটা হচ্ছে আমার আর এর মান, যেটা আমার এখানে প্রয়োজন ছিল। শুধু এই কাজটুকু করার জন্য আমি কি করলাম? অতটুকু কাজ করে আসতে হলো। তাহলে এটা মান হচ্ছে 29.43 ওহম। আর এই যে ক্যাপাসিটেন্স, তার মান কিন্তু আমরা একটু আগে বের করেছিলাম, সেই মানটা কত? সেই মানটা আমি এখানে লিখে রাখছি, সেটা ছিল 31.83 ওহম। তাহলে আমি ক্যাপাসিটেন্সের যে বাধা অর্থাৎ ক্যাপাসিটি রিয়াক্ট্যান্স সেই মানটা আমি জানি, এবং রেজিস্ট্যান্সের মানও জানি, সেটা কত? রেজিস্ট্যান্সের মান হচ্ছে 29.43, আর এক্সি ক্যাপাসিটি রিয়াক্ট্যান্স মান হচ্ছে 31.83 ওহম। ওকে, তাহলে এখন আমি এই কারেন্ট আই বের করতে পারবো। শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু একটা পিওর রেজিস্টিভ শাখা। তাহলে পিওর রেজিস্টিভ শাখার এখানে কোনো অ্যাঙ্গেল থাকে না, অ্যাঙ্গেল থাকে না বলতে বোঝাচ্ছি এটা অ্যাঙ্গেল হচ্ছে জিরো। আর এটা হচ্ছে পিওর একটা ক্যাপাসিটিভ শাখা। তাহলে পিওর ক্যাপাসিটিভ শাখার যে অ্যাঙ্গেল সেটা কত থাকে? সেটা হচ্ছে মাইনাস 90°। এটা হচ্ছে পিওর ক্যাপাসিটিভ শাখার জন্য মাইনাস 90°। আর পিওর রেজিস্টিভ শাখা, কারণ আমরা জানি যে রেজিস্টিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কি থাকে না, কোন ধরনের ব্যবধান থাকে না, তাই জিরো। কিন্তু পিওর ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ব্যবধান কত ডিগ্রি? 90°। তার জন্য এখানে কত? 90। এখন আমি বের করবো হচ্ছে আই। আই ইকুয়ালস টু ভি আর। ভি আর বলতে কি আমি একটাই জানি, আমরা একটু আগে লিখেছিলাম প্রথমে যে ভি আর মানে ভি। তাহলে এখানে আর ভি আর বাই কত? আর প্লাস এখানে হচ্ছে ভি সি বাই এক্সি। তাহলে ভি আর মানে ভি, আর নিচে হচ্ছে আর, আর ভি সি মানে হচ্ছে ভি, নিচে হচ্ছে এক্সি, মান বসাই। এটা হচ্ছে 230 ভোল্ট। 230 ভোল্ট, এখানে ভোল্টেজের সাথে কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, তাহলে ধরে নিব জিরো অ্যাঙ্গেল। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 29.43 অ্যাঙ্গেল জিরো। প্লাস ভি, ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট, 230 ভোল্ট অ্যাঙ্গেল 0°। আর এক্সি, তার মান কত? এক্সি মান হচ্ছে 31.83 এবং তার অ্যাঙ্গেল হচ্ছে -90। তাহলে এখন আমি টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে এর মানটা পাবো 8.09। আর এটার মান হচ্ছে 0°, কারণ 0 তে 0 বাদ দিলে 0ই থাকবে। প্লাস এটাকে ক্যালকুলেশন করলে মান পাবো 7.22, আর এটা হবে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ 90। এখন দুটো যদি আমি একসাথে যুক্ত করি মানটা কত আসবে আমি একটু এখানে লিখছি, সেটা হচ্ছে 10.84, আর অ্যাঙ্গেলটা আসবে 41.75°। তাহলে এটাই হচ্ছে আমার প্যারালালে যুক্ত করলে
এই সার্কিটে গৃহীত কারেন্টের মান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।